লিখিত পরীক্ষা মওকুফ করে মৌখিক পরীক্ষার মাধ্যমে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার দুপুরে ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে সম্মিলিত শিক্ষানবিশ আইনজীবী পরিষদ জেলা শাখা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতৃবৃন্দ সহ শিক্ষানবিশ আইনজীবীরা অংশ নেয়। এ সময় বক্তারা করোনা ভাইরাস ও শিক্ষানবিশ আইনজীবীদের কথা চিন্তা করে দ্রুত মৌখিক পরীক্ষার মাধ্যমে তাদের আইনজীবী তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানান। এবং বাংলাদেশ বার কাউন্সিলকে আহ্বান জানাচ্ছি আমার শিক্ষা দোকানের পাশে সামনে তাকান, কথা বলে রেকর্ড হয়ে যায়। যে 2017 সালের পর অদ্যাবধি বাংলাদেশ বার কাউন্সিল সংকটের উপর উপস্থিত হল, তাই এই মুহূর্তে আমরা জাহিদ খান নামে মূল্যবান সময় সামনে তাকান অনতি বিলম্বে আমি জানাচ্ছি আমাদের আজকে ফাইবার মাধ্যমে সনদ দেওয়ার জন্য বার কাউন্সিলকে অনুরোধ করছি। এবং বাংলাদেশ বার কাউন্সিলকে আহ্বান জানাচ্ছি আমার শিক্ষা দোকানের পাশে সামনে তাকান, কথা বলে রেকর্ড হয়ে যায়। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।